সো এখন আমরা দেখব যে কিভাবে ইমপারফেক্ট বা নন পারফেক্ট স্কয়ার অথবা পূর্ণবর্গ নয় এমন সংখ্যাগুলো বর্গমূল বের করা যায়। তার জন্য আমার কাছে একটা অস্থির শর্টকাট আছে, সো দেখো সেই শর্টকাটটা। সো হয়তো অনেকে এই শর্টকাটটা জানো, বাট আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য পিপল হয়তো জানো না, কারণ প্রথম ধাক্কায় আসলে যারা হাতে ক্যালকুলেশন শিখতে যায় তারা দেখা যায় কি এই শর্টকাটটা সম্পর্কে কোনোটা আইডিয়া নাই। সো একটা জেনারেলাইজড ফর্মুলা আকারে সেটা লিখে দেওয়ার ট্রাই করলাম, সো এই ফর্মুলাটা মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই ফর্মুলাটা দেখে আমার কি এমন লাভ হবে, লাভ হবে কারণ এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে তুমি যদি একটা কোন একটা সংখ্যাকে যদি দুটা সংখ্যার যোগ আকারে প্রকাশ করতে পারো, তোমার এখানে জাস্ট একটা সংখ্যার জাস্ট রুটটা জানা লাগবে। যদি তুমি একটা সংখ্যার রুট জানো, তুমি পুরোটা সংখ্যার রুটটা বের করে ফেলতে পারবা। তাহলে দ্যাট মিন্স এখান থেকে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য দুইটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে শুনো। এক্স এর মানটা কিরকম হবে সেটা নিয়ে, এক্স এর মানটা এরকম হবে যেটাকে আমি পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটাকে আমি মানে বলতে পারি যে ডিরেক্ট রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাবো, অর্থাৎ এক্স সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, নাম্বার ওয়ান শর্ত। নাম্বার টু শর্ত, এই এক্স সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ভালো কথা, তো যেমন তেমন র্যান্ডম নিলে হয়ে যাবে, হবে না, যে সংখ্যাটা প্রশ্নে আসে সেই সংখ্যা থেকে ওই পূর্ণবর্গ যে সংখ্যাটা তুমি নিবা সেটার ডিফারেন্স যত কম হওয়া সম্ভব তত কম, তত অ্যাকুরেট রেজাল্ট আসবে। তাহলে দুইটা শর্ত, এক হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, দুই হচ্ছে যে সংখ্যাটা তুমি চুজ করবা, যে সংখ্যাটা প্রশ্নে আসে সেটার মধ্যে ডিফারেন্সটা লিস্ট হইতে হবে বা ন্যূনতম হতে হবে। এই দুটো শর্ত মনে রাখলে দেখবা পানির মতো সহজ ইমপারফেক্ট স্কোয়ার রুট বের করা কোন একটা সংখ্যা। দেখো চলো আমরা করি। সো লাল রঙে যেগুলো দিয়ে রাখছি সেগুলো হচ্ছে মোটামুটি এখানে একটু কঠিন টাইপ বলতে পারি, মানে এই ছয়টার মধ্যে, আর বাকিগুলা তোমাদের হোম প্র্যাকটিস, ঠিক আছে? সো আমরা চলো করি 78, এই সংখ্যার অঙ্কটা দিয়ে করা শুরু করি 78। আচ্ছা ভাইয়া নিজেও প্র্যাকটিস করি নাই, চলো তোমাদের সাথে একসাথে করি। 78 সংখ্যাটাকে কি কি আকারে লেখা যায় দেখো তো, 8 8 64, 9 9 81। আচ্ছা 81-এর কাছে বেশি, দেখো তো এই সংখ্যাটাকে 81-এর কাছে বেশি নাকি 64-এর কাছে বেশি, অবভিয়াসলি 81-এর কাছে বেশি, তো চিন্তা করে দেখো, কারণ 79 80 81 তিন ঘর পরে, আর এটা থেকে এটা ডিফারেন্স অনেক, প্রায় 10 ঘরের মতো বা আরো কাছাকাছি এরকম ডিফারেন্স। দেখো এখানে তুমি তাহলে এখানে কি লিখবা, 9 9 81, সো 81 বিয়োগ কত, 3 লিখলে তো। এখন দেখো সূত্রটা অ্যাপ্লাই করো, সূত্রটা হচ্ছে স্কয়ার করলে 81 স্কয়ার করলে কত, 9 মাইনাস 3 উপরে থাকবে 2 ইনটু এই সংখ্যাটা, অথবা এই যে স্কয়ার রুট না মানে স্কয়ার রুট এক্স, স্কয়ার রুট এক্স। সো দেখো 9টা এখানে বসে যাবে, বসাই দিলাম 3, সো এটা কত আসতেছে, 6/1/6। সো 1/6 এর মানটা আপাতত ক্যালকুলেটর থেকে বসাই, একটু পরে 1/6 এর মানগুলো কিভাবে মাথায় রাখতে হয় সেটাও বলে দিব। আচ্ছা 1/6 জাতীয় জিনিসগুলোকে কিভাবে আমাদের একটু ক্যাটাগরাইজ করা যায় মনে রাখার জন্য সেগুলো আমরা একটু পরে ডিসক্রাইব করব বা পরের ভিডিওতে ডিসক্রাইব করব, ঠিক আছে? সো আমরা আপাতত ক্যালকুলেটর থেকে মানটা বসাই, অথবা তোমরা 1/6 এর মানটা তো আমরা জানি যে 10/6 করলে এরকম হয়ে যাবে, সো 6 1 6 বসাইলা, 4 থাকলো 40, 5 6 30, 6 6 36, সো এইভাবে করে আমি আনছি, ঠিক আছে? আচ্ছা তো এরপর হচ্ছে কি দেখো, 9 থেকে যদি 0.166 বাদ দাও কত, আচ্ছা চলো আমরা ক্যালকুলেটর ইউজ করবো না, যেহেতু আমরা হাতে ক্যালকুলেশন করতেছি সো ক্যালকুলেটর কেন ইউজ করবো, ভাইও তোরে চোরামি না করি, ঠিক আছে? সো 9 এরকম, সো 0.16 একটু পর্যন্ত হিসাবটা করি, 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 1 গেলে 8 এরকম, সো 8.84 সামথিং এরকম কাছাকাছি হবে অ্যান্সারটা। এখন আমি একটু ক্যালকুলেটর নিয়ে একটু ক্যালকুলেটর সাথে অ্যান্সারটা মিলাই যে আসলে আমার উত্তরটা হয়েছে কিনা বা কাছাকাছি আসছে কিনা, 31 দশমিকের পর এক ঘর মিলছে কিনা। দেখো 8.83 এটার অ্যান্সার হচ্ছে কত, 8.83 অ্যাকচুয়াল অ্যান্সারটা। তাহলে দেখো আমরা অঙ্কটা কতটা কাছাকাছি চলে আসছে, সো দ্যাট মিন্স এক ঘর পর্যন্ত ঠিক থাকবে, পরের ঘরটা এক ঘর একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি, মনে রাখবা পরের ঘরটা কি হয় জানো, জেনারেলি আমি দেখছি পরের ঘরটা এক বা দুই ঘর একটু বেশি হয়,
উত্তর থেকে মেইন উত্তর থেকে তাহলে একটু ডেভিয়েশন হয় হালকা পাতলা তো আমরা মোটামুটি একটা যে কোনো একটা সংখ্যা দিলে তাড়াতাড়ি করে ওই সংখ্যাটা মোটামুটি একটা গড় রেজাল্ট বের করে ফেলতে পারি এবং এটা দেখে আমরা অপশন দাগায় ফেলতে পারবো তাহলে কতটা ইন্টারেস্টিং চলো আমরা আইসা প্রবলেম দিয়ে এটাকে একটু প্র্যাকটিস করি আমরা করতে পারি কিনা চলো দেখো আচ্ছা ভাইয়া প্রচন্ড লেভেলে সর্দি ঠান্ডা লাগছে তারপরও ভাইয়া তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি আশা করি তোমাদের উপকার হবে আচ্ছা দেখো দুশো ষাট সংখ্যাটাকে কিভাবে চিন্তা করো আচ্ছা ২৬০ তাই না ২৬০ দ্যাট মিন্স এটা কার কার মাঝখানে তো দেখো তো এখানে দেখি আমরা ২৬০ ১৬৯ সরি টু সে ২৬০ না ২৬০ হলে ২৫৬ আর ২৮৯ এর মাঝখানে এখন তুমি বলো ভাইয়া আপনি তো আবার চার্টে চলে গেলেন না আমি চার্টে যাবো না তো তুমি তো এক থেকে ২০ মুখস্থ করো নাই যদি তুমি এক থেকে ২০ মুখস্থ করতে ভাইয়ার কথা মতে আমি চার্টে যাওয়া দরকার ছিল না কারণ ভাইয়া জানি ১৫ বর্গ হচ্ছে ২২৫ ১৬ বর্গ হচ্ছে ২৫৬ ১৭ বর্গ হচ্ছে ৭৪৯ সো ২৮৯ আমার একটু ৮৯ টাইপের অঙ্কগুলো একটু ভেজাল হয়ে যায় যাই হোক সো ২৮৯ ঠিক আছে সো ১৬ যেহেতু ২৫৬ ১৬ যেহেতু ২৫৬ এটার কাছাকাছি সো আমি এটাকে কিভাবে ভাঙবো ২৫৬ যোগ ৪ এ ভাঙলাম ঠিক আছে আচ্ছা এখন ২৫৬ জানি কার বর্গ ৬৬৩৬ তো এটা ১৬ ১৬ তাই না ১৬ ১৬ প্লাস ৪ বাই ২ ইন্টু ১৬ ৪ সো এটা কি আসতেছে ৬ প্লাস ১ বাই ৮ ১ বাই ৮ মানে কত আমরা এখন একটু পরে করেই দেখবো পরে আমরা দেখাই দিব যে কিভাবে ক্যাটাগরাইজ করে এই জিনিসগুলোর মান মনে রাখবো এবং এই সংখ্যাত ভগ্নাংশ সংক্রান্ত জিনিস আরো কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায় এটা আমরা দেখব যাই হোক দেখো ৮ ১ ২ আর দুগুণে ১৬ ৪ আছে যাই হোক এটা করার দরকার নাই ৫টা ৪০ যদিও যাই হোক সো ১৬.১২৫ এরকম বা আমরা ধরতে পারি ১৬.১ পর্যন্ত অ্যাটলিস্ট অঙ্কটা ঠিক আছে সো চলো দেখি আমরা অঙ্কটা কতটুকু পর্যন্ত ঠিক হয়েছে অথবা ১৬.১২ পর্যন্ত হয়তো ঠিক হবে দেখি আমরা অঙ্কটা কতটুকু পর্যন্ত ঠিক হয়েছে ওয়াও ১৬.১২৪ ১৬.১২৪ তাহলে দেখো দুই ঘর পর্যন্ত মান একুরি চলে আসছে এই ক্ষেত্রে এই কেসে সো এই জন্যই বললাম যে এই শর্টকাটটা মোটামুটি একটা ফুল প্রুফ শর্টকাট যেটা দিয়ে তুমি খুব তাড়াতাড়ি একটা সংখ্যা নন পারফেক্ট স্কোয়ার একটা সংখ্যার তুমি স্কোয়ার রুট বা বর্গমূল তাড়াতাড়ি তুমি বের করে ফেলতে পারো যদি তোমার এক থেকে বিশের মানটা ভালো করে মুখস্থ থাকে সেটা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে কারণ এক থেকে বিশের বেশিতে আসলে ক্যালকুলেশন করতে হবে এমন অঙ্ক তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ দিবে না ঠিক আছে কোনোদিনও ভর্তি পরীক্ষায় তো ভর্তি পরীক্ষার জন্য যেহেতু আমরা অঙ্কগুলো শিখতেছি বা ট্রিক্স গুলো শিখতেছি সো আমরা আপাতত সেখানেই সীমাবদ্ধ থাকি আমাদেরকে বড় লেভেলের ম্যাথমেটিশিয়ান হইতে হবে না সো আশা করি আর অঙ্ক সলিউশন না করে দিলে হবে দুইটা অঙ্ক করে দিছি সো এর মাধ্যমে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে বাকিগুলা প্র্যাকটিস করবা এবং এগুলো অ্যান্সার গুলা জানেও যদি সম্ভব হয় আচ্ছা সো ভিডিওর মাঝখানে ছোটখাটো একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে তোমাদের বহুল অপেক্ষিত কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগাবুক গুলো কিন্তু চলে আসছে সো তোমরা অনলাইনে অর্ডার করতে হলে সেগুলো কিউএনএ পাবলিকেশন পেজে মেসেজ দিলে হবে অথবা তুমি সরাসরি যদি কিনতে চাও অফলাইনে সেটা হচ্ছে নূপুর বুক স্টোর থেকে নীলক্ষেত নূপুর বুক স্টোর থেকে তুমি সরাসরি বইগুলো দেখে কিনে নিতে পারবে আচ্ছা তো ছোট করে যদি দেখতে হয় যে বইগুলোর মধ্যে কি কি আছে সেখানে আমি এটা লিখে দিয়েছি আর বইগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো হচ্ছে কনসাইজ অর্থাৎ শুধুমাত্র প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আছে এবং শেষ সময় রিভিশনের জন্য এগুলো এফেক্টিভ এবং বইগুলো কিরকম যদি দেখতে হয় তোমার তুমি এই ডেমো পিডিএফ গুলো কিন্তু এই ভিডিওটা ডিসক্রিপশনে থাকবে সো তোমরা ক্লিক করলেই দেখতে পারবা যে বইগুলো কিরকম এবং তোমার যদি মনে হয় যে ইয়েস আই নিড দিস বুকস সো নিঃসন্দেহে তুমি অর্ডার করো এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ডেলিভারি চার্জ ৫০০ টাকার উপরে ডেলিভারি চার্জ থাকবে না সো অনলাইনে অর্ডার হবে না কেন আর বইগুলো হচ্ছে তোমার শুধুমাত্র অ্যাডমিশন সিকার্স বা ভর্তি পরীক্ষার্থীদের জন্য না রেদার যারা একাডেমিক আছে তারাও কিন্তু তাদের এমসিকিউ পার্টির প্রিপারেশনটা যদি ভালো করতে চাও তারাও এই বইটা কিন্তু বইটা নিতে পারো সো ভিডিওর এই পর্যায়ে আমরা হয়তো মনে করতেছি যে আমরা হয়তো বর্গমূলের বস হয়ে গেছি সো যদি মনে করে থাকো বর্গমূলের বস হয়ে গেছো আমি বলবো তুমি বর্গমূলের জন্য একটা হাই ক্যাটাগরি একটা ছাত্র হয়ে গেছো বাট এখনো বস হও নাই কেন বস হও নাই
এক্ষুনি বলতেছি বসার জন্য এখানে একটা সমস্যা রয়ে গেছে আমাদের দুটো ট্রিক্স নিয়ে সেটা হচ্ছে তুমি বুঝবাই না কেমনে যে এটা একটা পারফেক্ট নাম্বার আর এটা একটা ইমপারফেক্ট নাম্বার বড় বড় সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যার ক্ষেত্রে না হয় ধরে ফেলতে পারবা যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আর এটা পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে তুমি বুঝবাই কেমনে এটা আসলে একটা পূর্ণবর্গ সংখ্যা আমাকে দিছে বর্গমূল করার জন্য বা আমাকে দিছে হচ্ছে ওইটা বর্গমূল করার জন্য না মানে ওইটা আসলে দিছে আমার পূর্ণবর্গ না তুমি বুঝবা কেমনে যে তোমাকে পূর্ণবর্গ দিছে নাকি পূর্ণবর্গ দেয় নাই বুঝবা কিভাবে সো আমরা প্রথম অঙ্কটা দেখছিলাম হইতেছে যেটার উত্তর আসে আঠাশ বাট আমরা যদি 784 বদলে আমরা যদি 764 নেই এটার অ্যান্সারও দেখবা আঠাশ আসে দেখো এটা আমি এখন বলতে পারি এটা অবশ্য একটা নন পারফেক্ট স্কোয়ারের একটা অঙ্ক যেটার মধ্যে দশমিক আসবে বাট তুমি যদি এটাকে মনে করো একটা পারফেক্ট নাম্বার এবং পারফেক্ট নাম্বারের সূত্রে ফেলো তুমি দেখবা এটার অ্যান্সার আসবে আঠাশ বিশ্বাস না হলে দেখাই ভুলটা কোথায় হয় জোড়া বাঁধো এরপরে চার হইতেছে কার দুই আর আটের এরপর হচ্ছে তুমি দেখো যে সাত সাত সংখ্যাটা কি হবে সাত সংখ্যাটা হচ্ছে তোমার চার দুই গুণা চার দুই বসাই না হয় এটা আঠাশ হবে না হয় এটা ইয়ে হবে সো দুই গুণ তিন করো করলে হয় ছয় ছয় থেকে সাত বড় তাহলে বড় সংখ্যা আঠাশ তাহলে দেখো এটার অ্যান্সার আসছে কি এটার অ্যান্সার আসছে আঠাশ তাহলে এটার অ্যান্সার আঠাশ আসছে এটার অ্যান্সারও আঠাশ আসছে তাহলে আসলে কি 764 বর্গ আঠাশ এর গোটাতে করে দেখো বিশেষ না হলে আসলে আঠাশ না আঠাশ থেকে অবশ্যই কম হবে তাই না তো এখন আমি বুঝবো কেন বোঝার উপায়টা হইতেছে কি তোমাকে অবশ্যই আমরা যে একটা শুদ্ধি পরীক্ষা করি না মনে আছে ছোটবেলা আমরা যখন ক্লাস সিক্স সেভেনে কিছু অঙ্ক করতে হইতো সেই অঙ্ক করার পরে কিছু অবাঞ্ছিত মূল চলে আসে যেগুলো আসলে শুদ্ধি পরীক্ষার পর জানা যায় যে আসলে এটা ঠিক না অ্যান্সারটা সো এখানেও আমাদের একটু শুদ্ধি পরীক্ষা করতে হবে সেই শুদ্ধি পরীক্ষা হচ্ছে এটার বিপরীত করে দেখবো আমরা বিপরীত কি স্কোয়ার এটার স্কোয়ার কি আসলে এই সংখ্যাটা আসে কিনা আদৌ সো আঠাশ পাওয়ার পরে আঠাশের স্কোয়ার করে দেখবা যখন তুমি দেখবা যে আঠাশের স্কোয়ারটা হচ্ছে 784 তখন তুমি বুঝবে এটা হচ্ছে ইমপারফেক্ট এখন তুমি বলো ভাইয়া তাহলে তো আমি অনেক স্টেপ করে ফেললাম না করছো ঠিক আছে কিন্তু এটা তোমার লাভের জন্যই করছো কি লাভ লাভটা হচ্ছে তুমি এখন বলে দিতে পারবা 784-20 এখন তুমি ইমপারফেক্টটা করতে পারবা তাড়াতাড়ি আঠাশ বিয়োগ বিশ বাই দুই ইন্টু আঠাশ এখন যা অ্যান্সার যা আসবে তাই ইমপারফেক্টটা তোমার তাড়াতাড়ি এখন হয়ে যাবে তাহলে এখন তোমার শর্তটা কি যেকোনো একটা অঙ্ক পাওয়ার পরে যেকোনো একটা অঙ্ক পাওয়ার পরে তোমাকে ধরে নিতে হবে এই অঙ্কটা মনে হয় আমার ইমপারফেক্টের অঙ্ক ইমপারফেক্টের অঙ্ক ধরে নিছো ভালো কথা যদি বড় অঙ্ক দেখো ধরে নিয়ে তুমি কিন্তু কাজ করতে পারবে না তোমাকে আগাইতে হবে এক নম্বরে পারফেক্টের ওয়েতে পারফেক্টের যে ওয়েটা এভাবে আগায় একটা অ্যান্সার বের করবা আঠাশ শুদ্ধি পরীক্ষায় যদি তোমার এটা দেখো যে হ্যাঁ এটা হয়ে গেছে পূর্ণবর্গ তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি দেখো যে না এটা হয় নাই ওই সংখ্যাটা তাইলে একটু যোগ বিয়োগ করে ইমপারফেক্টের রুলে ফেলে এটাকে অঙ্কটা করতে হবে তাহলে আমাকে প্রথমে ধরতে হবে পারফেক্টের রুল তারপরে ধরতে হবে নন পারফেক্ট স্কোয়ারের রুল এটা ধরে আমি আসলে যে কোনো বড় অঙ্ক আমি ইমপারফেক্ট সলভ করতে পারবো এবং পারফেক্টও সলভ করতে পারবো সো দ্যাটস অল অ্যাবাউট ফাইন্ডিং আউট এনি টাইপ অফ স্কোয়ার রুট অফ এনি নাম্বার সো এইখানে আমি আপাতত বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই ভিডিওটারই অংশ বলতে পারি যে দেখব যে কিভাবে কোনো একটা সংখ্যার বর্গ বের করতে হয় সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ